তারপর মীনা দেবীর দুই চক্কলকে স্বাগত। তোমরা যদি মজার মজার গল্প দেখতে চাও তাহলে ঝটপট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলে যেও না। আর অনেক বেশি বেশি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ব্যাস, আমি আর পারবো না, অনেক হয়েছে। এই সংসারে সারাটা জীবন আমি শুধু গাধার মতো খেটেই গেলাম। বিয়ের পর 35টা বছর হয়ে গেল, এখনো অব্দি সকালে এক কাপ চা করে দেওয়ার মতো আমার কেউ নেই। নিজের চাটা নিজেকেই করে তারপর খেতে হয়। এত বছর তো হয়ে গেল, কেন এখনো অব্দি আমি এতটা খাটবো? একটু তো বোঝার চেষ্টা করো, এই সংসারে মেয়ে বলতে তো তুমি একাই, তাই এই মেয়েলি কাজগুলো তো তোমাকেই করতে হবে, তুমি ছাড়া আর কে করবে বলো? কেন গো, তোমারও কি একদিন মনে হয় না যে বউটাকে এক কাপ চা করে খাওয়াই? চার বেলা তো আমি রান্না করে তোমায় দিচ্ছি, তুমি একবেলা আমায় চাটা করে দিতে পারছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে আমি একটা কাজের লোক রেখে দিচ্ছি, সে তোমার ওই হাতে হাতে টুকটাক কাজবাজ করে দেবে। বউকে যে কত টাকা মাইনে দিতে হবে সেই খেয়াল তোমার আছে? কাজের বউ রাখলেই তো হলো না, গুনে গুনে মোটা টাকা নিয়ে সে তারপরে কাজ করবে। কেন, ঘরে তো শক্ত সামর্থ্য দুটো ছেলে বসে আছে, তাদেরকে বিয়ে দিয়ে একটা বউ আনতে পারছো না? তাদের ঘাড়ে এই সংসারের দায়িত্বটা চাপিয়ে দিয়ে এবার তো আমাকে একটু মুক্তি দাও। এতক্ষণ পরে আসল কথাটা বুঝতে পেরেছি, আমার বউয়ের বৌমা নিয়ে আসার শখ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকেই ঘটক মশাইকে খবর দিচ্ছি, দুই ছেলের একসাথে বিয়ে দিয়ে বৌমা নিয়ে আসবো ঘরে আমি। তারপর মীনা দেবীর দুই ছেলের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পর, শোনো বড় বৌমা, তোমার মা তো বলেছিলেন যে তুমি রোজ 4টার সময় ঘুম থেকে ওঠো, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমরা এই বাড়ির সকলে 5টার সময় উঠি, তুমি কিন্তু আমাদের সকলকে সকালে চা করে দেবে, হ্যাঁ? তারপরে দুপুরে রান্নার দায়িত্ব তোমার, আর রাতের রান্নার দায়িত্ব ছোট বউয়ের। তবে আমি কুটনো কাটা, ঘর দোর কাজ করা এগুলোতে তোমাদের একটু সাহায্য করে দেব দুই বউকে। কি, মা আপনাকে এটা বলেছে যে আমি 4টার সময় উঠি? না না, আমি তো 10টার আগে উঠতেই পারি না। আমি 10টার সময় উঠে জল খাবার খেয়ে স্নান করে কাজে বসতে বসতে প্রায় বেলা 12টা হয়ে যাবে। আপনি বরং আমায় রাতের খাবারের দায়িত্বটা দিন, সকালের খাবারের দায়িত্বটা ছোটই নিক। তার মানে তোমার মা তাহলে আমাদেরকে মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছিল? তুমি আসলে রোজ 4টার সময় ঘুম থেকে ওঠো না, বেলা 10টার সময় ঘুম থেকে ওঠো? না না, মা আপনাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে বিয়ে দেয়নি, মা আপনাকে সত্যি কথাই বলেছে। আপনি আসলে বুঝতে ভুল কর, আর আমার মা কখনো মিথ্যা কথা বলতেই পারে না। মা বলেছেন যে আমি রোজ 4টার সময় উঠি, সকাল না বিকাল সেটা তো বলেনি। আসলে দুপুরবেলা ভাত ঘুম দিয়ে আমি বিকেল 4টার মধ্যেই উঠে পড়ি, ওই রকম সন্ধে অবধি পড়ে পড়ে ঘুমাই না। তার মানে তুমি বেলা 10টা অবধি ঘুমিয়ে আবার দুপুরবেলা ভাত ঘুম দেবে? হায় ঈশ্বর, এ কোন কুম্ভকর্ণ বউ আমার কপালে জুটেছে! ধুর ধুর, বিয়ে দিয়ে ভাবলাম একটু ঘরে ছেলের বউ এনে আহ্লাদ করব, তা না, কপালে আমার সেই কষ্টটাই লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, রাতে রান্নার দায়িত্ব তোমার। আমি বরং এই ব্যাপারটা নিয়ে ছোট বৌমার সঙ্গেই একবার কথা বলি। এরপর শাশুড়ি ছোট বৌমার সঙ্গেও কথা বলল, কিন্তু ছোট বৌমা পরিষ্কার করে জানিয়ে দিল যে সে তো সকাল 9টার আগে ঘুম থেকেই ওঠে না, তাই সে সকালবেলা চাটা কিছুতেই করে দিতে পারবে না।
আর উল্টে তার ঘুম থেকে উঠে বেটটি খাওয়ার অভ্যাস আছে, তাই তার ঘরেই বেটটিটা পৌঁছে দিলে সে সংসারের সমস্ত কাজ করতে পারবে। আরে হয়েছে তাই অবস্থা, ভেবেছিলাম ছেলে দুটোর বিয়ে দিয়ে এনে বৌমা নিয়ে এসছি, এবার অন্তত সকালের চাটা কেউ আমাকে করে দেবে, কিন্তু না, দুই বৌমার মধ্যে কেউ সকালে উঠতেই পারে না। আর এত গজগজ করতে হবে না, সকালবেলা উঠে তোমার চা চাই তো, বউকে ভালোবেসে নয় কোনো একটা ব্যবস্থা আমি ঠিক করেই দেব। কি গো এবার তুমি খুশি তো? এখনই খুশি হতে পারছি না, আগে কিছু একটা ব্যবস্থা করো তারপরে খুশি হওয়ার কথা ভেবে দেখবো। আচ্ছা বৌমারা শোনো, যে কারণে তোমাদের ডেকে পাঠিয়েছি, আমি আর তোমাদের শাশুড়ি দুজনেরই খুব বয়স হয়েছে, সকালবেলা উঠে আর এত খাটাখাটনি বাবু করতে পারি না, তাই তো সকালবেলা চাটা তোমাদের দুজনের মধ্যে কেউ একজনকে করে দিতে হবে। যে আমাদের দুজনকে সকালের চাটা বানিয়ে দেবে তাকেই আমি আমার সম্পত্তি 60% ভাগ দেব, আর বাকি জনকে বাকি 40%। এবার তোমরাই বিচার বিবেচনা করো যে কে সকালবেলা উঠে আমাদের চাটা দেবে, আসলে মোদ্দা কথা হলো কে তাড়াতাড়ি সকালবেলা উঠতে পারে আর কি। এই কথা শুনে দুই বৌমা একে অপরের দিকে চেয়ে রইল। পরের দিন সকাল হতে, নিন মা, আমি আপনার জন্য সকাল সকাল গরম গরম চা আর সিঙ্গারা নিয়ে এসেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। শুধু কি সিঙ্গারা আর চা খেলে হবে? আমি তো আপনাদের দুজনের জন্য কচুরি আর তরকারি নিয়ে এসেছি, আগে এটা খান মা। বাবারে, এখন তো ভোর 6টা বাজে, এগুলো কি তোমরা কোনো দোকান থেকে কিনে এনেছো নাকি সকালবেলা উঠে নিজে রান্না করেছো? মা, আমরা সেই কোন কাক ভোরে উঠে গিয়ে আপনাদের দুইজনের জন্য এত আয়োজন করলাম, আর আপনারা এই রকম ভাবে আমাদের সঙ্গে ঠাট্টা করছেন। এই দেখে শাশুড়ি বুঝতে পারল যে শ্বশুরের কথায় বেশ কাজ দিয়েছে, যেই শ্বশুর সম্পত্তির ভাগের কথা বলেছেন অমনি দুই বৌমা তো ভোর বেলা উঠে থেকেই শাশুড়ি আর শ্বশুরের যত্ন করতে লেগে পড়েছে। সামনাসামনি কিছু না বললেও মীনা দেবী কিন্তু মনে মনে তার স্বামীকে ধন্যবাদ দিতে ভুললেন না।